আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ফারুক হোসেন। রেনেসাঁ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে চতুর্থ শ্রেণীর সকল ছাত্রছাত্রীদেরকে জানাচ্ছি অনলাইন ক্লাসে শুভেচ্ছা। আজকে আমি ইংলিশ দ্বিতীয় পত্রের একটি খুব গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। আজকের বিষয়বস্তু হচ্ছে কনভারসেশন অফ সেন্টেন্স। তো কনভারসেশন অফ সেন্টেন্সের ক্লাসটি দুটি ভাগে বিভক্ত হয়েছে। প্রথম অংশে আমি বেসিক ইনফরমেশন নিয়ে ক্লাস করব। বেসিক ইনফরমেশনের মধ্যে আমাদের অক্সিলারি ভার্বগুলো সম্পর্কে খুব ভালো ধারণা রাখতে হবে, সে কারণে আমি অক্সিলারি ভার্বের লিস্টটি দিয়ে দিয়েছি, এইখান থেকে অক্সিলারি ভার্বগুলো ভালো করে মুখস্থ করে নেবে। এরপরে যেটি তোমাদের জন্য খুবই জরুরি সেটি হচ্ছে কনজুগেশন অফ ভার্ব, অর্থাৎ আমরা যেটাকে প্রেজেন্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম নামে চিনে সেটা সম্পর্কে ধারণা রাখতে হবে। এখন আমরা মূল স্ট্রাকচারে চলে আসলাম। দেখো, অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, নেগেটিভ করার সময় সাবজেক্ট প্লাস অক্সিলারি প্লাস নো অথবা নট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। উদাহরণস্বরূপ, শি ইজ প্লেয়িং ক্রিকেট, শি ইজ নট প্লেয়িং ক্রিকেট। এরপরে আই হ্যাভ টেকেন দ্য ক্লাস, আই হ্যাভ নট টেকেন দ্য ক্লাস। যে সকল বাক্যে অক্সিলারি ভার্ব মূল ভার্ব হিসাবে ব্যবহার হয় সেই সব ক্ষেত্রে ঠিক এরকম, যে আই হ্যাভ এ প্রবলেম, আই হ্যাভ নো প্রবলেম, শি ইজ জেন্টেলম্যান, শি ইজ নট জেন্টেলম্যান। তবে এইখানে একটা প্রশ্ন আসতে পারে, কখন আমরা নো ব্যবহার করব আর কখন নট। নাউনের পূর্বে সাধারণত নো আর অ্যাডজেক্টিভের পূর্বে নট। এখন আমরা দেখব যে সকল বাক্যে অক্সিলারি ভার্ব নেই, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট এবং পাস্ট ইনডিফিনিটকে নেগেটিভ করার নিয়ম। এই ক্ষেত্রে আমাদের ডু ডাজ ডিডের ব্যবহার করতে হবে। ডু ডাজ ব্যবহার হবে প্রেজেন্ট ইনডিফিনিটে। এক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনিটের সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার হয় তাহলে ডাজ ব্যবহার হবে, যেমন হি গোজ টু স্কুল, হি ডাজ নট গোজ টু স্কুল। ইনডিফিনিটের অন্য সকল ক্ষেত্রে ডু ব্যবহার হবে, যেমন দে রিড ভেরি ওয়েল, দে ডু নট রিড ভেরি ওয়েল, উই লিভ ইন টঙ্গি, উই ডু নট লিভ ইন টঙ্গি। ফার্স্ট ইনডিফিনিটকে নেগেটিভ করতে হলে আমাদেরকে ডিড ব্যবহার করতে হবে, যেমন উই ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে, উই ডিড নট গো টু স্কুল ইয়েস্টারডে। এখানে কথার দেখার বিষয় যে ডিড নট আসার সাথে সাথে কিন্তু পাস্ট ফর্মটা আবার প্রেজেন্ট ফর্মে রূপান্তর হয়েছে, এই জিনিসটা আমাদের একটু খেয়াল রাখতে হবে। আর এটাই ছিল আজকের ক্লাসের শেষ রুল। বাসায় ভালো করে প্র্যাকটিস করার জন্য কিছু উদাহরণ দেওয়া হলো, তোমরা এগুলো বাসায় মনোযোগ দিয়ে প্র্যাকটিস করবে। তো সব শেষ কথা হচ্ছে, বেসিক জেনে বুঝে পরে প্র্যাকটিস করবে। তো এগুলো প্র্যাকটিস করে পরে আমাদেরকে ইনফর্ম করবে। এই আশাবাদ ব্যক্ত করেই ক্লাস সমাপ্তি করছি। খোদা হাফেজ।